আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটাই দেখাবো কিভাবে সহজে কাঁঠাল ছাড়িয়ে নিতে পারবেন, পাকা কাঁঠাল সেটাই দেখাবো। আর যাদের কাঁঠাল খেলে পেট ব্যথা করে তাদের জন্য একটা টিপস আমি ভিডিওর মাঝে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। Thank you.
যেটা বলেছিলাম যে ভিডিওর মাঝে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব যে কাঁঠাল খেলে পেট ব্যথা করলে কি করবেন। কাঁঠাল খেলে পেট ব্যথা করলে একটা উপায় হচ্ছে, সেটা কাঁঠালের ভেতরেই আছে, সেটা হলো কাঁঠালের বিচি। কাঁঠালের বীজটা ছাড়িয়ে নিয়ে বীজের উপরকার যে লাল অংশটা আছে সেটাকে ছাড়িয়ে ফেলে দিয়ে একটা কাঁচা কাঁঠালের বীজ খেয়ে ফেলতে হবে কাঁঠাল খাওয়ার পর। তাহলেই দেখবেন কাঁঠাল খেলে কোনো রকম পেট ব্যথা হবে না। এই টিপসটা খুবই কাজের, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আর কাঁঠালের বীজি খেলেও কোনো রকম অসুবিধা হবে না বা খেতেও খারাপ লাগবে এরকম নেই, বেশ ভালোই লাগে। কিন্তু কাঁচা বলে অনেকে খেতে চায় না, কিন্তু কাঁঠাল খেলে যদি পেট ব্যথা করে তো অবশ্যই এই টিপসটা একবার অ্যাপ্লাই করে দেখবেন, অনেক কাজের এবং অনেক উপকারী এই টিপসটা।